ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা। তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। পায়েল বেঙ্গলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই রয়েছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চটপটে একটা রেসিপি, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি। এটা হচ্ছে কাঁচা আমড়া মাখা। আচ্ছা, এটা আমরা খাবো দুপুরবেলায়। তো দেখো এটা আমি কী করে মাখছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার তো দেখেই জিভে জল চলে আসছে, মানে বানাতে গিয়ে। তো আশা করি তোমাদেরও আসবে। দেখো এটা কেমন হয়। তো ঠিক আছে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কী করে বানাচ্ছি এটা। কাঁচা আমড়া মাখা রেডি। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই। আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ একটা লাইক করো, অ্যান্ড তোমরা বাড়িতেও এটা ট্রাই করতে পারো। আশা করছি ভালো লাগবে তোমাদের রেসিপিটা। তো ঠিক আছে বন্ধুরা, এটা এখন। তো বন্ধুরা, আবার অনেকটা সময় পর তোমাদের কাছে চলে এসেছি। এখন সন্ধে হয়ে গেছে, তো আর সন্ধ্যেতে রুটি আর আলুর দুপুর পেঁয়াজা হবে। তো চলো সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে রয়েছে রসুন বাটা, এটা আছে আদা বাটা, এটা হচ্ছে সেদ্ধ আলু, আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে রয়েছে একটা তেজপাতা, কালো জিরে আর কারি পাতা। তো এগুলো লাগবে আমার এটা বানানোর জন্য, আলু দুপুরে যা। এখানে রয়েছে পেঁয়াজটা দুরকম করে কাটা। দেখো তেল গরম হয়ে গেছে, তেল বসিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজগুলো একটু ভেজে নেবো, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এটা ভেজে তুলে রাখবো।
বানালাম, রুটির সাথে আলু দু পেঁয়াজ বানালাম আজকে, তো ওটা দিয়ে যে রুটি খাওয়া হয়ে যাবে। বড় পিসুন এসেছে, ও রাতে রুটি খায় আমাদের, তো তার জন্য রাতে রুটি হলো আজকে। আর সবার ঠান্ডাও লেগেছে একটু করে, তার জন্য হচ্ছে ভাত আর হলো না রুটি। তো চলো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে সবসময়। টাটা।